হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রোকেয়া টিকলি অ্যান্ড প্রফেশনালি আমি একজন হেয়ার স্টাইলিস্ট। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যাগের মধ্যে কী কী জিনিস থাকে। চলুন দেখে আসি আমার ব্যাগে কী কী জিনিস থাকে। আচ্ছা, প্রথমেই আমি আমার ব্যাগ থেকে যেটা সবসময় সবার ব্যাগে থাকে সে জিনিসটা আমি একটু দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে একটা ফোন। এটা আমাদের সবার ব্যাগে পাওয়া যায়। সো ফোন ছাড়া আমরা আসলে মানে চলতে পারি না। সো এটা আমার ব্যাগের মধ্যে প্রথম জিনিস যেটা সবসময় সবার উপরে থাকে। আমি হচ্ছে সবসময় ছোট ব্যাগ পছন্দ করি, মানে খুব হ্যান্ডি অ্যান্ড কম্প্যাক্ট হবে, অ্যান্ড ক্যারি করতে ইজি হবে, ভারী হবে না, এরকম কিছু ব্যাগ আমার পছন্দ। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে একটা ওয়ালেট, যেটার মধ্যে আমার কিছু প্রয়োজনীয় কার্ডস অ্যান্ড থাকে, তো কিছু ক্যাশ থাকে, কার্ড থাকে, এই জিনিসগুলো আমার এই ওয়ালেটের মধ্যে থাকে। যেটা আমি আমি এটা একটু একটু ছোটো, যেটা আমি প্রত্যেকটা ব্যাগের মধ্যে আমি চেঞ্জ করতে পারি। যদি যখন যখন আমি ব্যাগটা চেঞ্জ করি তখন তখন আমি ওয়ালেটটাও আর কি ওই ব্যাগের মধ্যে নিয়ে নিই। যদি আমি কারো ব্যাগ চুরি করতে পারতাম তাহলে সেটা হতে পারতো কার ব্যাগ, আমার বোনের ব্যাগ। সে তার ব্যাগে অনেক জিনিসপত্র থাকে, সুপ্তির ব্যাগটা চুরি করতাম হয়তো বা, কারণ সে তার ব্যাগের মধ্যে অনেক ছোটো ছোটো জুয়েলারি রাখে, তারপর কসমেটিক্স সব কিছু রাখে, অনেক বড় ব্যাগ সে ক্যারি করে। সো সম্ভব হলে আমি ওর ব্যাগটা চুরি করতাম। একটা এয়ারপড থাকে, এটা আমি ক্যারি করি। তারপর হচ্ছে এখানে একটা লিপ অয়েল আছে, মানে একটা যেটা আমি মানে হয় না ময়েশ্চারাইজার হিসাবে আমি এটা পছন্দ করি। সো এটা আমি আমার ব্যাগের মধ্যে সবসময় রাখি, এটা আমার খুবই পছন্দের। তো এই লিপ অয়েলটা আমি আমার ব্যাগে সব ব্যাগে এরকম একটা ময়েশ্চারাইজার বা লিপ অয়েল আমি ক্যারি করি। তাহলে আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার ছেলে তিনজনকে ব্যাগে ঢুকে নিতাম। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার একটা কম্প্যাক্ট। এটা আমি ইউজ করি বা না করি এটা আমার ব্যাগে থাকে, এটা সবসময় থাকবে। এই জিনিসটা আমার খুবই খুবই পছন্দের। এটা পিঙ্কি আপুর সাথে করতাম। আর কেন, কারণ পিঙ্কি আপু যেই প্রফেশনে আছেন আমি দেখতে চাইতাম যে আসলে উনার মতো মানুষের ব্যাগে কী কী আছে, এটা আমার খুব কিউরিয়াসিটি। আমার ব্যাগে রাখি এরকম ছোট ছোট কিছু পারফিউম, এটা একটা মিস্ট, আর এরকম ছোট ছোট পারফিউমগুলো আমি ব্যাগে রাখি, যেটা আমার হচ্ছে মাঝে মধ্যেই সবারই ব্যাগে থাকে পারফিউম। সো আমি যেহেতু কম্প্যাক্ট ব্যাগ ইউজ করতে পছন্দ করি, খুবই ছোট ব্যাগ, সো আমি হচ্ছে ছোট ছোট পারফিউমগুলো আমি আমার ব্যাগে রাখতে পছন্দ করি। প্রথমত ফোন, দ্বিতীয়ত ওয়ালেট, অ্যান্ড ফাইনালি লিপ গ্লস বা লিপস্টিক। এরপরে হচ্ছে এখানে একটা ময়েশ্চারাইজার আছে, যেটা আমি আমার ব্যাগে রাখি। অ্যান্ড আমি এটা হচ্ছে যদি কখনো বাইরে যাই বা হয় না যে আমার হচ্ছে যে যদি কখনো আমি বাইরে যাচ্ছি আমার একটু ফেস ওয়াশ করা লাগছে তখন একটা ময়েশ্চারাইজারের দরকার পড়ে, তো এটা একটা অ্যাশেন্স, এটা আমি ইউজ করতে পছন্দ করি। আচ্ছা, সব থেকে উইয়ার্ড জিনিস হচ্ছে এই ব্যাগটা, এটা এটার মধ্যে হচ্ছে কান খোঁচানোর একটা আছে, এটা আমি ব্যাগে আমার ব্যাগে রাখি। আই থিঙ্ক এরকম কিছু মানুষ ব্যাগে রাখে না আর কি। আর সেকেন্ড থিং হচ্ছে এটা একটা আই ক্রিম, এটা আমি আমার ব্যাগে রাখি, অ্যাজ আমার স্কিন খুব ড্রাই, সো এ ধরনের ক্রিমগুলো হয় কি আপনার আই এরিয়াটা যখন একটু ড্রাই হয়ে যায় বা আমি খুব প্রেশার ফিল করি তখন আমি হচ্ছে মুখ ধুয়ে এই ক্রিমটা লাগালে সুদিং ফিল হয়, সো এটা আমি আমার ব্যাগে রাখি। আনকমন থিং হচ্ছে এটা, এটা হচ্ছে একটা ক্রিম, যেটা সেন্সিটিভিটি থাকলে যদি আপনার ইচিং হয় কোথাও বা কোথাও কেটে গিয়েছে তখন এটা অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে আপনার একটা রিলিফ পাওয়া যায়। সো এই জিনিসটা আমি ব্যাগের মধ্যে এই জন্যই রাখি যে হয় না আমরা রাস্তায় বের হচ্ছি একটু হয়তো বা খোঁচা লেগেছে বা আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমার সামটাইমস ইচিং হয়, তখন ওই জায়গাটা যদি আমি একটু এই ক্রিমটা লাগিয়ে দিই তাহলে আমার এই
সেন্সিটিভিটি থেকে আমি আর কি রিলিফ পাই। এরপর একটা লোশন, এটাও হ্যান্ড লোশন, আমি এটা ইউজ করি আমার হাতে, আমার স্কিন খুব ড্রাই, সবসময় আমি এটাই ইয়ে করি। অ্যান্ড এখানে একটা লিপস্টিক আছে, লিপস্টিকটা আমি আমার ব্যাগে রাখি। তারপর লাস্ট মনে হয় আমি ব্যাগ কিনেছিলাম, সেটা ছিল হচ্ছে আমি ছোট একটা ওয়ালেট কিনেছিলাম, সেটা হচ্ছে 250 টাকা ছিল, আমি ইডেনের সামনে থেকে কিনেছিলাম। এটা একটা মিনি ময়েশ্চারাইজার, সো ময়েশ্চারাইজার টাইপের জিনিসপত্রই আমার ব্যাগের মধ্যে সবসময় বেশি পাওয়া যায়। এগুলো আমার আর কি মনে হয় যে আমার লাগে বেশি, তাই জন্য এই ধরনের জিনিসপত্র আমি রাখি। কত দাম ছিল লাস্ট টাইম যখন ব্যাগটা কিনে দিছিলাম? রিসেন্টলি আমি একটা বারবারির ব্যাগ নিয়েছিলাম, তো ওইটা 22,000 ছিল। এরপর একটা থার্মোমিটার আছে আমার ব্যাগে, এটা আমি ব্যাগে রাখি, কেন রাখি জানি না। আর এটা একটা বাটন, এটা একটা ড্রেসের ছিল তো ব্যাগে রেখে দিয়েছিলাম। এই ছিল আমার আজকের ব্যাগে, আমার যা যা ক্যারি করি আমি আমার ব্যাগের মধ্যে সবসময়, বা কখনো কখনো মানে বড় বড় মানে বড় ব্যাগ যদি হয় তাহলে আমি আরও কিছু জিনিসপত্র হয়তো বা অ্যাড করি, বা ছোটো ছোটো ব্যাগে আমি ব্যবহার করি সবসময়। তো ছোটো ব্যাগগুলোতে আমি সাধারণত এই ধরনের জিনিসপত্রগুলোই রাখি, যেগুলো আমার খুব খুব নেসেসারি, সামটাইমস আননেসেসারি কিছু থেকে যায় এই আর কি। সো আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে, আমার ব্যাগের মধ্যে কী ছিল দেখিয়ে দিলাম। যদি আমার এই ভিডিও সেগমেন্টটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা হচ্ছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।